আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। 13/8/1429 বঙ্গাব্দ, আমি আবহানী মুন্সি ফরহাদ আজকে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা ব্যাকরণ ও নির্মিতি থেকে বাগধারা পরিচ্ছেদ 40 আজকে উপস্থাপন করব, পর্ব 50। সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এই পর্বতে দেখাই যে বাগধারাগত অর্থটা আমি ভুলে গেলাম, কিন্তু শাব্দিক অর্থ আমি কীভাবে জেনে মনে রাখবো সেটাই দেখাই মাত্র চেষ্টা করছি। তবে অনেকের ভালো লাগে তাই আমি বারবার ফিরে ফিরে আসি। তো আজকে যে বাগধারাটি প্রথম নেব এটি হলো চুনোকুটি। চুনোকুটি, চুনোকুটি এর বাগধারাগত অর্থ হচ্ছে সামান্য ব্যক্তি। আর আমরা যেটাকে মনে হয় গ্রামে বলে থাকি টিটপুটি। টিটপুটি, পুটির ভেতরে ছোট একটা জাত আছে, বড় একটা জাত আছে, বেশ কয়েকটা জাত আছে, একটা সরপুটি বলি। তাহলে এখানে চুনোকুটি বাগধারাগত অর্থ সামান্য ব্যক্তি, আর শাব্দিক অর্থ হলো ছোট পুটি মাছ। চুনোকুটি ছোট পুটি মাছ। আর আরো যদি ভালো করে বলি আর একটা অর্থ আমরা দিতে পারি, তাহলে এটার সাথে মিলে যাবে গুরুত্বহীন। যে সামান্য ব্যক্তি হয় তার আবার কিসের গুরুত্ব? তাহলে বাগধারাগত অর্থ যেটা প্রকাশ করছে শাব্দিক অর্থ তাই প্রকাশ করছে। এরপরে চোখ পাকানো, একটা বাগধারা নিলাম চোখ পাকানো। এই চোখ পাকানো বলতে আমরা বুঝবো যে রাগ দেখানো। এটা সহজেই মনে রাখা যায়, তারপরেও শাব্দিক কোনো অর্থ আসলে দেওয়া যাচ্ছে কি না দেখছি আমি। শাব্দিক অর্থ কী নেওয়া যায়? চোখ, চোখ বলতে বোঝা আসলে এই চোখ শব্দের অর্থ হলো জেগে ওঠা, জেগে ওঠা চোখ। আর পাকানো শব্দের অর্থ হলো ক্রোধে, পাকানো শব্দের অর্থ হলো ক্রোধে ঘুরানো, ক্রোধে ঘুরানো। তাহলে কি দাঁড়ালো? এই যে বলছে রাগ দেখানো, আর আমরা যখন রাগ হই তখন চোখটা বড় বড় করে ঘুরাই। তো চোখ শব্দের অর্থ হলো জেগে ওঠা, আর পাকানো শব্দের অর্থ হলো ক্রোধে ঘুরানো, ভাব দেখানো, একবারে রাগ দেখানো। তো এখানে এই যে চোখ দেখানো, চোখ পাকানো আর রাগ দেখানো, বাগধারাগত অর্থ জানলাম না, মনে থাকলো না, সমস্যা নেই, শাব্দিক অর্থ মনে রাখবো চোখ পাকানো। এরপরে হলো চোখ বুঝে থাকা। যে বাগধারাটি নিচ্ছি চোখ বুঝে থাকা, চোখ বুঝে কেউ থাকতে পারে না, শুধুমাত্র ঘুম ব্যতীত। ভূমিকা না রাখা, ভূমিকা না রাখা, ঠিক আছে, ভূমিকা না রাখা, চোখ বুঝে থাকা। এখানে ইচ্ছে করে না দেখা, এই যে চোখ বুঝে থাকা এটার অর্থ শাব্দিক অর্থ আসে ইচ্ছে করে না দেখা। ইচ্ছে বুঝে, বুঝে শব্দের অর্থ হলো বা থাকা, এই থাকা শব্দের অর্থ হলো বা চোখ বুঝে থাকা, ইচ্ছে করে না দেখা, ইচ্ছে করে না দেখা। তাহলে ভূমিকা না রাখা আর ইচ্ছা করে না দেখা একই কিন্তু। ভূমিকা না রাখা আর ইচ্ছে করে না দেখা একই, চোখ বুঝে থাকা। তাহলে যদি বাগধারাগত অর্থ এই যে ভূমিকা না রাখা এটা ভুলে গেলাম, কিন্তু ইচ্ছে করে না দেখা এটা মনে রাখি, আর না এটা মনে রাখি এটা ভুলে যাই, সমস্যা কি, মুছে ফেললাম এগুলো। এরপরে হলো চোখে সর্ষে ফুল দেখা। চোখে সর্ষে ফুল দেখা, চোখে সর্ষে ফুল দেখা বাগধারাগত অর্থ বিপদে দিশেহারা হওয়া, বিপদে দিশেহারা হওয়া, বিপদে দিশেহারা হওয়া। আর এখানে চোখে শব্দের অর্থ হলো চোখে, এই চোখে শব্দের অর্থ হলো বিপদে, বিপদে পড়া। আগে বলছিলাম চোখ অর্থ হলো জেগে ওঠা, আর চোখে অর্থ হলো বিপদে পড়ে দিশেহারা বোধ করা, বিপদে পড়া বা বিপদে পড়ে দিশেহারা বোধ করা। তাহলে এটা একবারে পুরোপুরি মিলে যায় তাই না? এটার সাথে, এটার সাথে অর্থ একবারে মিলে যাচ্ছে, দিশেহারা বোধ করা। তাহলে এখানে আর শাব্দিক অর্থটা আসলে মুখ্য নয়, বাগধারাগত অর্থ, যা হোক একটা মনে রাখলেই হবে।
আর একটা বাগধারা নিচ্ছি, টই টুম্বু, টই টুম্বু, টই টুম্বু। এই টই টুম্বুর বাগধারাগত অর্থ হচ্ছে কানায় কানায় পূর্ণ, কানায় কানায় পূর্ণ, কানায় কানায় পূর্ণ, টই টুম্বু। এটা শাব্দিক অর্থ, আমি বলছি বাগধারাগত, কানায় কানায় পূর্ণ। আর টই টুম্বুর বাগধারাগত অর্থ হলো, বাগধারাগত অর্থ ভরপুর, এটা হলো বাগধারাগত অর্থ, আর এটা হলো শাব্দিক অর্থ, কানায় কানায় পূর্ণ। তো ভরপুর বলতেও যা বুঝি, কানায় কানায় পূর্ণ বলতেও তাই বুঝি, ভরপুর বলতেও যা বুঝি, কানায় কানায় পূর্ণ বলতেও তাই বুঝি। তাহলে এটাও বসে হচ্ছে এগুলি। এরপর আর একটা বাগধারা নেব, টাকার গরম, টাকার গরম, টাকার গরম। বাগধারাটির অর্থ হলো বৃত্তের অহংকার। বৃত্ত মানে কি? বৃত্তের অহংকার। বৃত্ত অর্থ হলো, বৃত্ত শব্দের অর্থ হলো সম্পদ, ধন সম্পদের অহংকার। টাকা দুইটা অর্থ আছে, টাকার বলতে বোঝায় বৃত্তশালী ব্যক্তি, বৃত্তশালী ব্যক্তি। আর গরম বলতে বোঝায় আসলে ধন সম্পদের অহংকার, ধন সম্পদের অহংকার। তাহলে এখানে বৃত্তের অহংকার আর এখানে ধন সম্পদের অহংকার বা বৃত্তশালী ব্যক্তি একই, কৌশল করে একটু মনে রাখতে হবে আর কি। এই তারপরে যে বাগধারাটি নেব আশা করছি আর কি, ডান হাতের ব্যাপার, ডান হাতের ব্যাপার, ডান হাতের ব্যাপার। এখানে বাগধারাগত অর্থ হলো খাওয়া, ঠিক আছে? আর এই ডান হাত হলো আসলে শাব্দিক অর্থ আসে ভোজন করা, ভোজন করা আর খাওয়া কিন্তু দুইটা নয়, একই জিনিস, ভোজন করা আর খাওয়া। তাহলে বাগধারাগত অর্থ এখানে বারবার হাজারবার ভুলে যাই, সমস্যা নেই, এটা মুছে ফেলবো, টাকার গরম আর ডান হাতের ব্যাপার। এরপরে যে বাগধারাটা নেব সেটা হলো ডুব মারা, ডুব মারা। তো ডুব মারা বাগধারার অর্থ হলো পালিয়ে যাওয়া। আগে একটা বলছিলাম পলায়ন করা, মনে আছে? পালিয়ে যাওয়া, এর আগের পর্বে সেটা ছিল পলায়ন করা, আর এটা হলো, সেটা হলো গা ঢাকা দেওয়া, আর এটা হলো ডুব মারা, পালিয়ে যাওয়া। আর এই ডুব শব্দের অর্থ, শাব্দিক অর্থ হলো আত্মগোপন করা। ডুব শব্দের শাব্দিক অর্থ হলো আত্মগোপন করা, আর ডুব মারা বাগধারাগত অর্থ হলো পালিয়ে যাওয়া। তাহলে এই পালিয়ে যাওয়া আর ডুব মারা আর এই যে আত্মগোপন করা একই। তো বাগধারাগত অর্থ ভুলে যাই, সমস্যা নেই, হাজারবার ভুলে যাই, কি সমস্যা? তাহলে এই যে আজকের 50 পর্ব এই পর্যন্ত। পরবর্তীতে, পরবর্তী যে বাগধারাগুলো আছে এই নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সকলের জন্য শুভকামনা ও ভালো জীবনের প্রত্যাশায় শেষ করছি আজকে। খোদা হাফেজ।